October 24th আমরা একটা রাজ্য সরকার একটা মন্ত্রিসভার মিটিং এ একটা ক্যাবিনেট ডিসিশন নিয়েছিলাম। আমরা স্টেট ট্যালেন্ট সার্চ এক্সাম রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্য সরকার এখন থেকে স্কুল শিক্ষা দপ্তর সায়েন্সের প্রতি ছেলে মেয়েদের আরো বেশি আকর্ষিত যেন হয়, ম্যাথের প্রতি যত আকর্ষিত হয় সেজন্য রাজ্য সরকার একটা প্রকল্প ঘোষণা করে যার নাম স্টেট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। এটা কিসের জন্য হবে? বিজ্ঞান সায়েন্স অ্যান্ড ম্যাথের জন্য। কেন? ক্যাবিনেট মেমোটা ছিল লঞ্চিং অফ নিউ স্কিম ফর ইম্প্রুভিং দি স্ট্যান্ডার্ডস অফ স্টুডেন্টস ইন দি সাবজেক্টস অফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স টু এনহ্যান্স দেয়ার পারফরমেন্স ইন দি ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। অল ইন্ডিয়া লেভেলে একটা ট্যালেন্ট সার্চ ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সাম একটা হয়। কারা কারা যায় ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে? সায়েন্সের স্টুডেন্টরা। আমরা দেখলাম, আমরা 2018-তে ক্ষমতায় আসছি, আমরা দেখলাম 2017-এর একটা ডাটা দেখা গেল ক্লাস 10 পাস করার পর, খুব ভালো করে ব্যাপারটা ফলো করে আমি ভুলও বলতে পারি, ক্লাস 10 পাস করার পর 11-এ দেখা গেল ইন 2017 আউট অফ 32,223 স্টুডেন্টস এনরোলড ইন 11th স্ট্যান্ডার্ড 32,223 পাস করেছে, এনরোলড ইন 11th স্ট্যান্ডার্ড অ্যাজ পার ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম অনলি 3,693 জন 11-এ ভর্তি হলো, এর মধ্যে মাত্র 3,690 জন বিজ্ঞান নিল। এই 3,690-এর মধ্যে 3,114 জন হলো ম্যাথ নিল, 32,223 জন মাধ্যমিক পাশ হওয়ার পর 11-এ ভর্তি হলো, 32,223 অন্যান্য জায়গায় ভর্তি হতে পারে, এর মধ্যে 3,690 বিজ্ঞান সাবজেক্ট নিল। এই 3,690-এর মধ্যে 3,114 নিল ম্যাথ। এই যখন দেখলাম স্টার্টিং সায়েন্স এন্ড ম্যাথ, সায়েন্স এবং বিজ্ঞানটা হলো ইনকালকুলেটস স্পিরিট অফ ইনকোয়ারি অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেটস ক্যাপাসিটি ফর প্রবলেম সলভিং দেয়ার সলভিং অ্যান্ড রেশনাল অ্যানালাইসিস অফ ইস্যুস অ্যান্ড অলসো ওপেন্স আপ ভ্যারাইটি অফ এভিনিউজ ফর চিলড্রেন। বিজ্ঞান এমন একটা বিষয় এটা ছেলে মেয়েদের সমস্যার সমাধানের ক্ষেত্রে তাদের একটা বিরাট ভূমিকা থাকে বিজ্ঞানের। কিন্তু আমরা দেখলাম, আমাদের অভিজ্ঞতা বলছে আমাদের রাজ্যে সিচুয়েশন ইজ অ্যাবনর্মাল রিগার্ডিং সায়েন্স। 2016-তে 1,200 ছেলে মেয়ে অল ইন্ডিয়া যে ট্যালেন্ট সার্চ এক্সাম হয় ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, দেখুন এই যদি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন যদি তারা কোয়ালিফাই করে কি বেনিফিট?
স্কলারশিপ পাবে 1250টা করে প্রতি মাসে 11 এবং 12-এ। যারা ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে যারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ফার্স্টে পাস করলে হবে না, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড পাস করবে, তারা প্রত্যেক ছেলে মেয়ে 11 এবং 12-এ 1250টা করে স্কলারশিপ পাবে। এক, যখন তারা বিএসসি পড়বে, আন্ডার গ্রাজুয়েশন বিএসসি এনপিজি, এই যতদিন বিএসসি পড়বে ডিগ্রি করছে এবং পিজি করছে প্রতি মাসে 2000টা করে স্কলারশিপ পাবে। এবং এরপরও যদি পিএইচডি পড়ে তাহলে ইউজিসির নিয়ম অনুযায়ী তারা অনেক কিছু বেনিফিট আছে। এটা যখন দেখলাম আমরা ভাবলাম যে আমাদের রাজ্যে ছেলেমেয়েরা এগিয়ে আসা উচিত। এবার 2016 রেকর্ডে দেখা যায় এই ট্যালেন্ট সার্চ পরীক্ষায় ত্রিপুরাতে বসেছে, মানে পরীক্ষা দেওয়ার জন্য নাম ঠিক করেছে, রেজিস্টার করেছে, সংখ্যাটা একুরেট লিখবেন, 16-তে পরীক্ষার জন্য নাম রেজিস্ট্রি করলো। আগে আমরা বলি কারা কারা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেবে, 1200 ট্যালেন্ট সার্চের জন্য রেজিস্ট্রেশন দিল। পরীক্ষা কজন বসলো? 933। কোয়ালিফাইড ফর স্টেজ ওয়ান 106 জন, 106 জন পাস করলো কোয়ালিফাইড ওয়ান স্টেজ ওয়ানে। এবার কোয়ালিফাইড ইন স্টেজ টু 0, আমাদের 25। পাস করার পর 25 জনকে আমরা এই স্কলারশিপের সুবিধা আছে, আমাদের রাজ্যের জন্য কোটা 25, 16-তে 25 ছিল। তাইলে আমাদের যে কোনো ছেলে মেয়ে পেয়েছে 16-তে? না, কারণ সেকেন্ড স্টেজ কোয়ালিফাই করেনি। এবার 2017 কতজন রেজিস্ট্রেশন করলো? 1427। পরীক্ষা দিল কত? 1218। ফার্স্ট কোয়ালিফাইড ফর ফার্স্ট স্টেজ ওয়ান 103, কোয়ালিফাইড স্টেজ সেকেন্ড 0। আমাদের কোটা কত ছিল সে বছর? 25। তাহলে 16-তে 25 নীল গেল কোটা, 17-তে 25 নীল গেল কোটা, সেকেন্ড রাউন্ডে কেউ টিকল না। এবার আমাদের গভর্নমেন্ট আসলো 2018, কতজন নাম রেজিস্ট্রি করলো? 1110। পরীক্ষা দিল কত? 917। কোয়ালিফাইড ফর স্টেজ ওয়ান 107, তারা পেয়ে যাবে এই টাকাগুলি। এই 5 জন দিলাম। এরপরে চিন্তা করলাম আমরা, ওই ক্যাবিনেটের কথা বললাম, আমি ক্যাবিনেটের সিদ্ধান্ত নিলাম না, আমরা এবার বিজ্ঞানের দিকে যুক্তি বেশি দিতে হবে, বিজ্ঞান এবং ম্যাথের জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। দেওয়ার পরে আমরা একটা স্কিমের নাম দিলাম, ত্রিপুরা স্টেট ট্যালেন্ট সার্চ এক্সাম। এবার এটাতে আমরা কি ঠিক করলাম, এই স্কিমটা করার জন্য ক্যাবিনেট আমাদের অ্যাপ্রুভাল দিল। দেওয়ার পরে আমাদের আমরা কজন ছেলে মেয়েকে ঠিক করব? 200, 200, 400, সায়েন্স 200, ম্যাথ 200, 400 ছেলে মেয়েকে আমরা ঠিক করলাম। তাদেরকে আমরা 15 মাস, কারণ পরীক্ষাটা কখন হবে? পরীক্ষা হবে, পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে যারা ক্লাস 9-এ পড়ে, যারা ক্লাস 9-এ পড়ে তাদের একটা পরীক্ষা হবে, যার নাম হলো ত্রিপুরা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। সায়েন্সের 200, ম্যাথের 200, 400 জন হবে। এবং যেহেতু ডিসেম্বর মাস, তাহলে 9-এর 3 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং 10-এর 12 মাস একদম এপ্রিল টু মার্চ, তারা 500 টাকা করে আমরা প্রতি মাসে তাদেরকে দেব। এদের
বিজ্ঞানে এটা কিন্তু ওই পরীক্ষার জন্য তৈরি, শুরু ওই পরীক্ষার জন্য তৈরি। তাহলে আমরা 12 3 15 এই 15 মাসে তাদের জন্য 500 টাকা করে দেব, এবং যারা টিচার তারা 800 তাদের পড়াবে, 8 উইকস মানে 2 মাস ট্রেনিং তৈরি করবে ফর ট্যালেন্ট সার্চ, ন্যাশনাল ট্যালেন্ট সার্চের জন্য। তাদেরকে পার ঘন্টা 500 টাকা করে পার আওয়ার টিচারদের দেব, যাতে তারা 4 আওয়ার্স অফ এ উইক সপ্তাহে 4 ঘন্টা মোট 8 সপ্তাহ মানে 2 মাসের জন্য আমরা তাদেরকে 500 টাকা করে প্রতি ঘন্টায় আমরা দিয়ে যাব আমাদের ছেলে মেয়েদের তৈরি করার জন্য। আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে যদি অ্যাওয়ার্ড টু স্কুলস ডিপেন্ডিং অন দি নাম্বার অফ গভর্নমেন্ট স্কুলস ফ্রম হুইচ 5 অর মোর স্টুডেন্টস ফল ইন টপ 20, 200 র্যাঙ্কের মধ্যে যদি কোনো স্কুল 5 জনের বেশি 200-র মধ্যে পড়ে যায় তাদেরকে আমরা 1 লক্ষ টাকা ওই স্কুলে দিব, তাদের যাতে তাদের অনুদান একটা অ্যাওয়ার্ড দেব, এ বলে আমরা একটা সিদ্ধান্ত নিই। এই কথাগুলি বললাম কেন, এই কথাগুলি বলার পিছনে কতগুলি কারণ আছে, কি কারণ কে নবারণ দেবে আমি চিনি না। ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া, নিশ্চয় ডিওয়াই বোধ হয় মোস্ট প্রবলি একটা প্রেস রিলিজ দিল যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গভর্নমেন্ট। আর একটা কি ছাত্র ফেডারেশন একটি চিঠি ইস্যু করে ছাত্র কম ঠুনকু অজুহাত তুলে 25টি স্কুলের প্রধান শিক্ষকের নিকট বিজ্ঞান বিভাগ তুলে দেওয়া, 39 স্কুলের প্রধান শিক্ষকের নিকট কলা বিভাগ প্রত্যাহার করা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডক্টর মিহিলাল রায় উনিকে আমি চিনি না, জয়েন্ট ফর মুভমেন্ট অন এডুকেশন, সম্প্রতি রাজ্যের স্কুল কলেজগুলিতে অনলাইন পড়াশোনা চালু রয়েছে এবং ছাত্র সম্প্রদায়ের অজুহাতে বাণিজ্য বিজ্ঞান কলা বিভাগ বন্ধ করা দেওয়া হয়েছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমি আজকে একটা কি বলে এটা হোয়াটসঅ্যাপ মানিক সরকার জিরা বললো একান্ত সাক্ষাৎকারের উনি রেকর্ডিং আমি দেখলাম, উনি বলছে আমরা কত স্কুল খুলেছি, গ্রামে গঞ্জে স্কুল দিয়েছি, বিজ্ঞানের প্রতি ছেলে মেয়েদের চয়েস থাকা দরকার, আরো কত কিছু কত কিছু কত কিছু। 2006 বামফ্রন্টের সরকারের সিদ্ধান্ত খুব মাইনরিটি বুঝতে হবে, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট 28 ডিসেম্বর 2006 এইচ এল চক্রবর্তী ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ত্রিপুরা ডিসাইডেড, ইট ইজ ডিসাইডেড ইনিশিয়েটিং প্রপোজাল ফর অ্যাবলিশন অফ নিউ সাবজেক্টস অ্যাট দি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল অ্যান্ড স্টার্টিং অফ নিউ স্ট্রিম হায়ার সেকেন্ডারি প্লাস টু স্টেজ দি রিলেভেন্ট স্কুল শুড হ্যাভ এ মিনিমাম 10 স্টুডেন্টস ইন এ পার্টিকুলার সাবজেক্ট ফর এনি হাই অর হায়ার সেকেন্ডারি স্কুল অফ জেনারেল এরিয়াস মানে নন এডিস এরিয়া অ্যান্ড লাইক ওয়ে মিনিমাম 5 স্টুডেন্টস অফ দি এডিস এরিয়াস। সিদ্ধান্ত নিয়েছে যে 10-এর নিচে কোনো স্টুডেন্ট থাকলে সেই সাবজেক্ট থাকবে না, এডিসি এলাকায় 5 জন স্টুডেন্ট থাকলে নিচে থাকলে হবে না, এটা ডিসিশন পাবলিক ডকুমেন্টস। তাদের কাগজ থাকা সত্ত্বেও রাজ্যের ছেলেমেয়েদের স্বার্থে
সিদ্ধান্ত থাকা সত্ত্বেও আমি যখন শিক্ষামন্ত্রী হলাম, সিদ্ধান্ত রয়েছে গভর্নমেন্ট, সিদ্ধান্ত থাকার পরেও রাজ্যের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা কোথাও কিন্তু বিজ্ঞান বন্ধ করিনি, নতুন সাবজেক্ট বন্ধ করিনি। রামনগর হায়ার সেকেন্ডারি স্কুল ইলেভেনে টুয়েলভে কত আছে? জিরো। আমার টিচার কত আছে? ফিজিক্স ওয়ান, কেমিস্ট্রি ওয়ান, ম্যাথমেটিক্স ওয়ান, বায়োলজি ওয়ান। সিদ্ধান্ত কি? আমি রাখতে পারি না। কে করেছে? মানিক বাবু। মানিক সরকারের সিদ্ধান্ত আমি রাখতে পারি না, তবু আমরা রেখে দিয়েছি যদি কেউ ভর্তি হয়। জিরো, রামনগর জিরো। অথচ আমার টিচার যেহেতু স্কুল, যেহেতু স্কুল, সেখানে কেউ এসে ভর্তি হতে পারে, তারা করে গেছে, তারাই বলছে হবে না। এবার আসুন আপনার বরকাটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, একজন ফিজিক্স, একজন কেমিস্ট্রি, ম্যাথের দুই, বায়োলজি তিন। কোন ছাত্রের কাজে লাগছে? কোন ছাত্রের কাজে লাগছে? আমি তৎকালীন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, কোন ছাত্রের কাজে লাগছে? তেলেমোড়া EMHS স্কুল, ওয়ান স্টুডেন্ট, ছামনো হায়ার সেকেন্ডারি স্কুল জিরো। এর অনেক স্কুল আছে, জিরো বাদ দেন, জিরো তো আছে, আট দশটা স্কুলে জিরো আছে, অনেক স্কুলে পাঁচ চার এক দুই এই অসংখ্য স্কুল রয়েছে এখানে, যে 176টা স্কুলের মধ্যে অন্তত 50-60টা স্কুল আছে আরো বেশি, যেখানে বিলো ফাইভ বিলো টেন। মানিকবাবু বলে দিকে দিয়ে গেছে, রতন না এর বেশি তুমি করতে পারবে না। মানিক সরকার বলেছে, তপন চক্রবর্তী বলেছে, এর বাইরে ইউ ক্যানট মুভ। এবার আমরা চিন্তা করলাম, তারপরে বুঝিয়ে দিই, আপনারা বুঝলে বুঝবেন, আপনাদের যাদের আইডিয়া আছে, একদম আইডিয়া, ক্লোজ আইডিয়া আছে, অমরপুরে একটা স্কুল আছে, যে স্কুলটার নাম অমরপুর হায়ার সেকেন্ডারি, সেখানে ইলেভেন টুয়েলভ স্টুডেন্ট আছে 51 জন, আর একটা সেম ওয়াল, সেম বাউন্ডারি ওয়াল, আর একটা স্কুলের নাম DATHS, যারা অমরপুর ছিলেন সেই স্কুল আছে 9, একদম বাউন্ডারি ওয়াল, মানে আমার এই রুমটার সাথে যে ওয়ালটা আছে এই রুমের পাশে হলো একদিকে অমরপুর হায়ার সেকেন্ডারি স্কুল, আর একদিকে DATHS, নিয়ারেস্ট সেম ওয়াল। আমি যদি 9টা স্টুডেন্টকে 51টার মধ্যে ঢুকিয়ে দিই, আর এখান থেকে যদি 5 জন টিচারকে বাড়িয়ে দেই, কোনটা হোয়িচ ইজ দ্য বেটার? আমরা আমাদের মূল ইম্পর্টেন্সটা হলো কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন, আমরা কোয়ান্টিটিতে যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের এই সরকারের মূল দায়িত্ব কোয়ালিটি এডুকেশন। এটা একটা বললাম, দিবাকর বাবুরা জানতে পারে, জোলাবাড়ি MM গার্লস স্কুল, কতজন স্টুডেন্ট আছে ইলেভেন টুয়েলভে? 4। এর পাশে আরেকটা স্কুল আছে, নিয়ারেস্ট
স্কুল জোলাবাড়ি এইচএস গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট এডেড স্কুল আমরা ডেপুটেশন দেই, তাদের খুব কন্ডিশন খারাপ, সেখানে আছে 76। 76 থেকে আমি যদি 4 দিয়ে দিই আর সমস্ত টিচার পাশের বিল্ডিংটা দিয়ে দিই, কোয়ালিটি এডুকেশন ইজ বেটার। এরকম ভাবে আর আমরা এবার আমাদের সিদ্ধান্ত কি, আমরা বলছি ইন কেস অফ স্কুলস সিচুয়েটেড ইন ব্লক হেডকোয়ার্টার্স, যেমন সামনো, ইন কেস অফ স্কুল সিচুয়েটেড ইন ব্লক হেডকোয়ার্টার্স ইন এক্সট্রিম রুরাল এরিয়াস, যেমন সামনো, মে বি কনসিডার্ড অ্যাজ স্পেশাল কেস অ্যান্ড অ্যাবভ প্রপোজ নর্মস মে বি রিল্যাক্সড অন রিসিপ্ট অফ প্রপোজালস ফ্রম দি কনসার্ন ইউজ উইথ রিজনস। আমরা বলেছি আমাদের ডিউর যে চিঠির ব্যাপারে ওনারা বলছে, ডিউ বলছে ইন ভিউ অফ দি অ্যাবাব এইচএম অ্যান্ড হেড অফ স্কুলস অ্যাজ পার লিস্ট হ্যাভিং লেস নাম্বার অফ স্টুডেন্টস 11 and 12 আর রিকোয়েস্ট টু এনশিওর ম্যাটার পার্সোনালি দেখো অ্যান্ড ফার্নিশ দেয়ার ভিউজ কমেন্টস ইন কনসালটেশন উইথ দি এসএমসি। কোন স্কুল বন্ধের কথা বলা হয়নি, কোন সাবজেক্ট উঠানোর কথা বলা হয়নি, বলছে আমরা বলছি যে এসএমসি স্কুল ম্যানেজমেন্ট কমিটি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড লোকাল এমএলএস দে উইল বি কনসাল্টেড, যেখানে এরকম স্কুল থাকে সেখানে কোন পার্টিকুলারলি কোন জায়গায় করা যায় কি না এই কথা বলা। কোথায় স্কুল সিদ্ধান্ত নিলাম আর মানিক বাবুর সিদ্ধান্ত মতো তো আমি রাখতে পারি না, আমি তো এক লাইন ধরে যদি পড়ে যাই, এক লাইন ধরে আমি যদি পড়ে যাই 170টা স্কুলের মধ্যে, রামনগর হচ্ছে 0, বরজলা হায়ার সেকেন্ডারি 6, অভয়নগর এনএস বিদ্যালয় 8, বি আর আম্বেদকর ভবন 9, বিদ্রোহী কবি নজরুল 4, মধুবন কে হায়ার সেকেন্ডারি 4, চম্পকনগর হায়ার সেকেন্ডারি 4, কামালগড় হায়ার সেকেন্ডারি 4, ইশানপুর 4, নরসিংগর হায়ার সেকেন্ডারি 5, বরকাটাল হায়ার সেকেন্ডারি 0, সিপাহীজলা হায়ার সেকেন্ডারি 2, পূর্ব গোকুলপুর হায়ার সেকেন্ডারি 3, সুদূর্ণ ডিবিএমএসএস 7, নর্থ কামরাগের তলি হায়ার সেকেন্ডারি 5। আমি তো এরকম অসংখ্য স্কুল মানিক সরকারের সিদ্ধান্ত যদি আমি গ্রহণ করি তাহলে তো একটা স্কুলে রাখতে পারি না, একটা স্কুলে বিজ্ঞান রাখতে পারি না, একটা স্কুলে কমার্স রাখতে পারি না, নিজেরা অপকর্ম করে যাবে আর অযথা মানুষ রাজ্যের মানুষকে, রাজ্যের ছাত্রছাত্রী অভিভাবকদের শিক্ষিত তথাকথিত যারা শিক্ষিত তারা বলছে নিজেরা যে ক্রাইম করে গেছে, আমরা তো একবারও বলি না, আমরা বলছি দেখো টেক অপিনিয়ন কি বলতে চায় এসএমসি, তার কোনো ভিউজ আছে কিনা যদি আমরা এরকম করি। তারপরে বলছি ব্লক হেডকোয়ার্টার অ্যান্ড রিমোট এরিয়াস এগুলি কোনো মতে কনসিডার করা যাবে না, আর আমরা সিদ্ধান্ত না, আমরা একটা সব ডিওদের নিয়ে শিক্ষা দপ্তর নিয়ে একটা আমরা আলোচনা করেছি এই যে অবস্থা এগুলি কি করা যায়, এবং ওই চিঠি সামনে তৎকালীন সরকারের চিঠিটা সামনে আমার এক অফিসার মনে করিয়ে দিয়েছে স্যার গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত আছে, আপনি কিন্তু 8, 5 এবং 10 নিচে থাকলে আপনি কিন্তু সাবজেক্ট রাখতে পারবেন না। তো এটা আমার দুঃখ হয় মানিকবাবুর মতো এত বিজ্ঞজন দীর্ঘ 20 বছর উনি মুখ্যমন্ত্রী তো করেছেন, না বুঝে কাগজপত্র কমেন্ট করে দিল, পত্র পত্রিকা দিল, এখন যদি আমি নোটিশ ইস্যু করি, একজন দায়িত্ববান লোক হয়ে আমি যদি নোটিশ ইস্যু করি, রাজ্যের মানুষকে এভাবে বিভ্রান্ত করা উচিত নয়।
এবং এই জন্যই এসএফআই ডিওয়াইফআই এই জন্যই এই ধরনের নেতৃত্ব পেয়েছে শিক্ষাগুরু এই ধরনের অবস্থা কিছু না জেনে কমেন্ট পাস রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে দাও আর এমন একটা সময় করোনার সময় এটা অত্যন্ত দুঃখের লজ্জা এই ধরনের ভূমিকা আমি তীব্রভাবে ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি তারপরে কি বলল বলছে আমরা স্কুল বন্ধ করেছি এডিসি কর্তৃপক্ষ বামফ্রন্ট পরিচালিত এডিসি কর্তৃপক্ষ বামফ্রন্ট পরিচালিত আমরা আসার আগে ক্ষমতায় 17-18 অর্থ বছরে তারা 28টি স্কুল বন্ধ করে দিল আমাদের পিরিয়ডে নয় এডিসি কর্তৃপক্ষ বামফ্রন্ট পরিচালিত মানিকবাবু যখন চিফ মিনিস্টার ছিলেন তপন চক্রবর্তী শিক্ষামন্ত্রী ছিলেন এডিসি তাদের দল পরিচালিত 28টি স্কুল বন্ধ লিস্ট ইজ দেয়ার কি জিরো এনরোলমেন্ট এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না জিরো থাকলে কেন বন্ধ করবে না আমি মনে করি কেন আননেসারি থাকবে এটা আলাদা জিনিস কিন্তু বলছে স্কুল বন্ধ করে দিচ্ছে এডিসি কর্তৃপক্ষ 28টা স্কুল বন্ধ করে দিয়েছে জিরো এনরোলমেন্টের কথা বলে নট অনলি দিস আরো 16টা টোটাল 43টা স্কুল কিন্তু এডিসি পরিচালিত বন্ধের পথে 27টা বন্ধ করেছিল একটা স্কুল পরে খুলেছে সেই স্কুলের নাম জয়চন্দ্রপাড়া এসবি স্কুল এটা মোস্ট প্রবাবলি ডম্বরনগর ব্লকে এই স্কুলটা আবার খুলেছে বাকি 27টা বন্ধ অথচ হ্যাঁ আমরা একটা বন্ধ করিনি কথা আমি বলবো না আমরা 11টা স্কুল বন্ধ করেছি অ্যাজ বিকজ এনরোলমেন্ট কি জিরো 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 তাহলে ওনারা বন্ধ করছে তার কোনো দোষ নেই আমি বন্ধ 11টা ওরা 27-28টা বন্ধ করে দিয়েছিল এখন আবার 16টা 43টা বন্ধ টোটাল 43-এর মধ্যে একটা স্কুল যেটা নাম বললাম এটা তারা করেছে আরেকটা অভিযোগ এই জন্য পয়েন্টগুলি বলছিলাম এটা তো কি অনলাইনে ক্লাস কেন করছে ওনার কাছে কি জাদু মন্ত্র আছে এই যে করোনার পিরিয়ডে এখন যখন বন্ধ স্কুলগুলি সব আমার কাছে কি সিস্টেম আছে ওনার কাছে যদি বুঝতাম আমি স্কুল লকডাউনের পরে স্কুল খুলেছি দেন আমি এই অনলাইনে ক্লাস করছি উনি দাদা বুর্জুয়াদের এটা এসব লজ্জাসর কথা এই যে 5 লক্ষ ছেলে মেয়ে আছে এতে যদি 1 লক্ষ ছেলে মেয়ের উপর উপকার হয় এবং বিনা পয়সায় চ্যানেলগুলি টোটাল ফ্রি দিল 1 পয়সা সরকার থেকে নিল না তাদের কাছে আমি দায়বদ্ধ তাদেরকে আমি ঋণী হয়ে রয়েছি 13টা চ্যানেল 1 ঘন্টা করে 13 ঘন্টা ফ্রি অফ কস্ট রাজ্যের ছেলে মেয়েদের স্বার্থে তারা রেকর্ডিং দেখাচ্ছে